অনেক মা বলবে পেটের ভিতরে হাতের মধ্যে প্লেট নিল, হাতের মধ্যে প্লেট নিয়ে মা বলবে আমার অনেক খোদা ছিল, ওই খোদার ভিতরে আমি যখন পেটের মধ্যে খোদা নিয়ে বসছিলাম হঠাৎ করে মুখের মধ্যে আমি খাবার দিয়েছিলাম কিন্তু গ্যাস করে মুখ থেকে খাবার পড়ে গেল, হাতের ভিতর দিকে আমার প্লেটটা পড়ে গেছে, একটা মাত্র কারণ তুই আমার থল পেটের মধ্যে লাথি মারছিলি, মানুষকে বলেছি আমার মুখের মধ্যে রুচি নাই অথচ তোর পেটের লাথির ব্যথার কথা আমি পৃথিবীর কাউরে বলি নাই। ওই মা পেটের মধ্যে বাচ্চা থাকবে 8 মাসের গর্ভবতী, মানুষগুলা কইব ওয়াকালাল ইনসানু মালাহা, ওয়াকালাল ইনসানু মালাহা, মাসের গর্ভবত গর্ভের বাচ্চারা যদি রক্তাক্ত হয়ে জমিনে পড়ে মার কাছে কেমন লাগবো, মানুষ কইব কি হইলো কি হইলো, সন্তান কইব আম্মা তোমার কি হইলো, স্বামী বলবে তোমার কি হইলো কি হইলো কি হইলো, তুমি কি দেখো না সব লন্ড বন্ড হয়ে যাচ্ছে, কি হইলো কি হইলো মানে ও আখরা জাতিল আরদু আসফালাহা, জমিন তার ভুজাগুলো ভের করে দিবে, মানুষের সামনে স্মরণ পরে থাকবে কিন্তু সেদিন স্মরণে লোক করবে না, মানুষগুলো কাপড় বিক্রি করবে কিন্তু বাস করার সময় পাবে না, মানুষ দুধ দোহন করবে দুধটা বাজারে নেওয়ার সুযোগ পাবে না, রান্না করার সুযোগ পাবে না। আমার নবী বলেন এমন একটা সময় আসবে যখন মানুষ এই বিভীষিকাময় প্রান্তরে পড়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকালাল ইনসানু মালাহা, মানুষ বলবে কি হইলো কি হইলো কি হইলো, এবং আমার আল্লাহ কোরআনে সূরা ইনফিতারের মধ্যে এভাবে ব্যাখ্যা দেন, ইজা সামাউন পাতা وإذا الكواكب انتثرت وإذا البحار فجرت الله أكبر الله رب العالمين বলেন ওই সময় কিয়ামতের বড় আলামত হলো আকাশের যে তারকাগুলো আছে তারকাগুলো আকাশটা বিদীর্ণ হয়ে যাবে, ওয়াইজাল কাওয়াকিব তাসারাত, ওই পাহা ওই যে তারকাগুলো আছে সব ফুলে খুলে জমিনে পড়ে যাবে। এ যুবক ভাইয়ের আমার ওয়াইজাল বিহার ফুজ্জিরাত, নদীর জমিনে যত নদী আছে নদীর ভিতরে সুনামি শুরু হয়ে যাবে, সুনামি শুরু হয়ে যাবে, এমন একটা সুনামি শুরু হবে গো এই সুনামির কারণে সকল মানুষ লন্ড বন্ড হয়ে যাবে। ইসরাফিল আলাইহিসসালাম সিঙ্গা ফুৎকার দেওয়ার জন্য অপেক্ষমান, আল্লাহ বলেন কুল্লু মান আলাইহা ফান, সব ধ্বংস হয়ে যাবে একেবারে নীরব হয়ে যাবে পৃথিবী, এই জন্যই পৃথিবী পরে থাকবে একদিন সব স্তব্ধ হয়ে যাবে কিয়ামত হয়ে যাবে। আমার আল্লাহর হাবিব বলেন সব স্তব্ধ হয়ে এমন একটা তামার জমিন আল্লাহ বানাবে, ওই তামার জমিনের ভিতরে সব মানুষ একদিন উঠবে উলঙ্গ অবস্থায়, একমাত্র 100 জন ব্যক্তি উঠবে রওজা থেকে জান্নাতি কাপড় পরে, তিনি আর কেউ না, তিনি হইলাম আমি রহমাতুল লিল আলামিন। আর জবান খুলে বলেন আল্লাহু আকবার। আয়েশা সিদ্দিকা বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ের নবী দয়ার নবী, সবাই যদি উলঙ্গ অবস্থায় ওঠে একজন আরেকজনের লজ্জাস্থানকে দেখলে তো শরমের কথা। আমার নবী বলে হে আয়েশা শরম না শরম না, মাথা রাত বিঘা দুপুরে সূর্যটা সেদিন থাকবে, সেদিন সর্বপ্রথম নামাজের হিসাব করা হবে। এই জন্য যুবক ভাইয়ের আমার আফদালুল ইবাদত সলাত, সর্বোত্তম ইবাদত হলো নামাজ। আপনারা জবানটা ছেড়ে বলুন ওই নামাজ আমরা চাই কি চাই না। এই জন্য আমার যুবক ভাইরা আমার নবী যখন মেরাজে গিয়েছিল আল্লাহ রাব্বুল আলামিন 17টা জায়গায় নবীরে ঘুরাইছে, এত সুন্দর জায়গা, যেই জায়গায় গিয়ে আমার নবী শুধুমাত্র উম্মতের জন্য কান্না করেছেন। আমার নবী বলে ও আল্লাহ এত সুন্দর জায়গা আমার চোখ দিয়ে আমি দেখেছি কিন্তু আমার গুনাহগার উম্মত তো দেখে নাই।
আল্লাহ ডাক দিয়ে কি বন্ধু আর কান্না কাটি কইরেন না, আপনার উম্মতের ভিতরে যারা পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করবে, পাঁচ ওয়াক্ত নামাজের ভিতরে 17 রাকাত ফরজ রয়েছে, যারা 17 রাকাত ফরজ নিয়মিত আদায় করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই 17টা জায়গায় ঘোরায়া ঘোরায়া তাদের ডান হাতে জান্নাতের টিকিট দিয়ে দিব। আরো জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য যুবক ভাইয়েরা আমার নামাজ দরকার আছে না নাই, আরো বড় করে বলা আছে না নাই, নামাজের পক্ষে কে কে আছেন হাত তুলে দেখেন, নারায়ে তাকবীর, নারায়ে রিসালা, নারায়ে গাউসিয়া, আহলুস সুন্নাত ওয়াল জামাত, সবাই আমার সাথে হাত নামাইছেন কি লাগিয়া, সবাই আমার সাথে যদি বলেন ভুলে যেতে চাইলে বলো না, ভুলে যেতে চাইলে বলা যায় না, আমার জান মদিনা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলে বলা যায় না, বলো না ভুলে যেতে চাইলে বলা যায় না, মদিনার স্মৃতি গোলে বামি বারে বার, কবে আমি দেখা পাবো রোজা তোমার, জোরে কি আল্লাহু আকবার বলবেন না, মদিনাতে যা।